দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জাবরহাট থেকে। 31 জুলাই 2024 বুধবার আর বুধবারে হাট বসে উপজেলা পীরগঞ্জ এবং জেলা কিন্তু ঠাকুরগাঁও। আর গাভীগুরু তথ্য দেবো আপনাদের। আর এখানে একটা দেখছিলাম, এই যে ক্রস জাতের বকনা বাচ্চা, সেই সাথে গাভীটা দাম চলছে। ভাইয়া কি অবস্থা, দাম বললেন? দাম বললাম ভাই, দাম তো 125। 125 কত বললেন? দাম বললাম ভাই 90। 90 কোথা থেকে আসছিলেন আপনি? রানীশঙ্গল থেকে। এই যে বকনা বাচ্চা আর গাভীটা 90,000 টাকা দাম বলা হয়েছে। দুধ কতটুকু চাচা? 5 কেজি। কি 5 কেজি হবে? 4 হবে ইনশাল্লাহ। 5 4 হবে, বাচ্চা ভালো, এই জন্য 90 পর্যন্ত নেওয়া যায়। আর চাচা কি কমেন? না না না, কত হলে দিবেন? 15 হলে দিব। 15 কিভাবে হয়? 115। বয়স? বয়স 6-7। 115 আর 90, 100 বলতে কিন্তু 1 লাখ আর কি। হ্যাঁ, আমরা দেখছি এখানে এটা, আর এই যে দেখছেন এখানে আরো একটা গাভী বাছু, এটাও কিন্তু দাম চলছে। আসসালামু আলাইকুম। দাম বললেন? দাম দেখে দেখি, হরিয়ানা বাচ্চা বাচ্চি রাখুন। কত কইছেন চাচা? কত কইছেন? দেখা দেখি চলছে, পছন্দ করতেছি, পছন্দ চলছে। দেখা দেখি চলছে, এখানে একটা গাভী বাছুর দেখছিলাম। কি খবর বলেন, ভালো আছেন? কয়টা নিয়ে এসেছিলেন? দুইটা। কেনা বেচা কি খবর? কেনা বেচা এখনো হয়নি ভাই। হয়নি? কত চাচ্ছিলেন দাম? এটা দাম চাচ্ছি ভাই 72। কত কি বলে? 65-62। দেখি দেখি বাচ্চাটাকে কি জানেন তো? এই যে বাচ্চা, এই যে গাভীটা 62-65 দাম বলে। গাভী কয় জাতের? কয় জাতের গাভী? 6 জাত। কত হলে দেওয়া যায়? 70 পর্যন্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। হুজুর কি কেনা হয়েছে? জি। কত দিয়ে কিনলেন? 72। আচ্ছা দেখি, আমরা দেখি এই গাভীটা আর বাচ্চাটা, একটু টান দেন তো বাচ্চাটাকে দেখি। বকনা, বকনা ও আরিয়া বাচ্চা 72,000। আচ্ছা পুষবেনের জন্য কিনলেন? জি জি। কেমন মনে হইলো বাজার বলেন? বাজার তো আছে, গরুর ভালো, গরুর ভালো, ভালো পছন্দ হয়েছে আর কি। 2-1,000 টাকা কি বেশি আর হয়? 2-1,000 বেশি কম সেটা ওটা ব্যাপার না, 72,000 কিনলেন। জি। আচ্ছা তাহলে মোটামুটি রেট কি বেশির দিকে না কমের দিকে, কি বলা যায়? স্বাভাবিক কি আছে, স্বাভাবিক। ওকে ধন্যবাদ, ঠিক আছে। ওই যে 72,000 কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। এইখানে একটা গাভী দেখছি, সেই সাথে একটা ষাঁড় বাচ্চা। কত চাইলেন চাচা? কত চাচ্ছিলেন? কত? ওরে বাবা, গরু না সোনা? এটা সোনা, সোনা। এটা 2 দাঁত বয়স 95, খালি দাম চাইছে, দেখেন কি অবস্থা। কত কি বলে, কত বলে? 70। আর বেচার দাম? বেচার দাম কত হলে দিবেন? 80 পর্যন্ত। এই গাভীটা সেই সাথে ষাঁড় বাচ্চা 80 পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন। এই পাশে একটা গাভী বাছুর দেখছিলাম, বিকালে হলে দেবেন? কত কইছেন?
76 চাইছে উনি 76 পাচ্ছি হ্যাঁ চাইছে জি আর আপনি কত বললেন আমি 60 বলছি 60 তাহলে বললেন 60 কত চাচা লাসে বেচা কিনা রেট 75 75 পর্যন্ত হলে এটা বিক্রি হবে আচ্ছা বেলাল ভাই আজকে কি জন্য কিনছেন আজকেও আমি পাটের জন্য কিনেছি ভাই কটা কিনলেন এবারে দুটো কিনছি আর কটা কিনবেন আর তিনটা কিনতে হবে পাঁচটা নেই তিনটা টোটাল পাঁচটা যাবে কোথায় এটা যাবে আপনার কি মোমনসিং কিশোরগঞ্জ মোমনসিং কিশোরগঞ্জ কেমন বাজার কেমন বাজার একটু মানে আজকে এখানে একটু বাজার একটু বেশি দেখা যাচ্ছে তারপরে চিপে চিপে নিচ্ছি তারপরে চিপে চিপে কিনতে জি আচ্ছা আপনাদের কেনাকাটার সাথে আছে কেনাকাটার সাথে আছে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374 374 ঠিক আছে আর কোনটা দাম দিলেন কোনটা দাম দিছি এটা এটাও দিছিলেন এটা দিলাম বাচ্চা ছোট বাচ্চা এটা কত বলছিলেন কত বলছিলেন 58 বাচ্চা কোনটা ওটা আর কত চাইছে ওনারা লাস্ট 58 বাচ্চা হচ্ছে না বনে না না বনার পিছনে কারণ কি বলেন তো দেখলো দামে বনে না কত চেয়েছিলেন চাচা 90 আর কত বললো ওনারা বেচা কেনার দাম কত হলে দেওয়া যায় 82 দাম 82 পর্যন্ত হলে এই যে এটা সার বাচ্চা এটা কার আপনার কেমন বাজার আজকে অবস্থা খারাপ এই আরিয়া বাচ্চা গাভীটা কয় যাতে জোয়ান এটা দাম কত চাইছিলেন 90 90 চাওয়া কত কি বলে চাচা 75 বলেছে কেউ 70 বলেছে 70 আর বেচার দাম লাস্ট বেচার দাম তো 85 চাইছে 85 চাচ্ছেন শেষে সে 85 পর্যন্ত হলে বিক্রি করতে চান তো দর্শক আমরা এই জাবরহাট থেকে আজকে কেমনভাবে কেনা বাজার চলছিল গাভী বাছুর সে তথ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ